নিয়ে অফিসের সরকার পুরো দেশকে কারাগারে রূপান্তরিত করেছে বলছেন মির্জা জানাব সরকার বিরোধী আন্দোলনে পঁয়ষট্টি ডান বাম মধ্য ডান ও মধ্য বামপন্থী দল এদিকে উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিএনপি এবং সর্বশেষ জানাবো রাউজান মডেল দু সালের পর থেকে বিনা ভোটের স্থানীয় নির্বাচন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দাবদাহ নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের যে প্রভাব বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অধিদপ্তরের আবহাওয়িদ হাফিজুর রহমানের দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে তথ্য জানা যায় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সব বৃষ্টি অথবা বজ্র সব বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারী রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মামাসিং মৌলভীবাজার রাঙামাটির চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবন জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এর ফলে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেমন থাকবে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিকের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে আগামী শুক্রবার যেমন থাকবে আবহাওয়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এ এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের কারণে এ অস্বস্তি বিরাজ করতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে সরকার পুরো দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে বলছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রহাসনমূলক দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখলকারী আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী গোটা দশকেই এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে পুরো দেশকে বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে মির্জা ফখরুল ইসলাম বলেন শুধু সাইফুল আলম নীরবী নন তার মতো হাজারো নেতাকর্মীকে জামিন লাভের পরও কারা ফটক থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেপ্তার থেকে কারান্তরীণ করা হচ্ছে বিশ্বের সব স্বৈরাচারী শাসকদের টেকা দিয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন দেশ বিদেশে ধীরৃত ও সমালোচিত তারা কোনো কিছুতেই তোয়াক্কা না করে দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের উপর অত্যাচার উৎপীড়ন অব্যাহত রেখেছে তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে অপর বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক এখন আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যা ও বানট মামলায় আগাবহ আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশের নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার বিরোধী আন্দোলনে পঁয়ষট্টিটি ডান বাম ডান ও মধ্য বামপন্থী দল বর্তমান সরকারকে অগণতান্ত্রিক অনির্বাচিত ও স্বৈরাচারী বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন প্রকৃতপক্ষে নির্বাচিত সরকার ক্ষমতায় নেই বাংলাদেশ গণতন্ত্র অনুপস্থিত প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যায় করা হয়েছে আর নির্বাচন প্রক্রিয়াকে দূষিত নয় নষ্টই করে ফেলেছে সরকার তিনি বলেন ডান বাম মধ্য ডান ও মধ্য বামপন্থী পঁয়ষট্টিটি দল এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে নজরুল ইসলাম খান বলেন এ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের পঁয়ষট্টিটি ডানপন্থী বামপন্থী মধ্য ডান ও মধ্য বামপন্থী রাজ রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করছে তিনি আরো বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলুন স্বৈরাচার বিরোধী আন্দোলন বলুন সব গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী মানুষের উল্লেখযোগ্য ভূমিকা ছিল এই মুহূর্তে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার জন্য একদিকে যেমন ছাত্র সমাজ অংশগ্রহণ জরুরি অন্যদিকে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ জরুরি এই অংশগ্রহণ যত বাড়বে আন্দোলনের সফলতা তত নিকটবর্তী হবে এ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বাংলাদেশ বারবার গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করেন স্মরণসভায় বিশেষ করে বক্তা ছিলেন বিশেষ সহকারী শামসুর রহমান শিবুল বিশ্বাস তিনি বলেন শ্রমিক শ্রেণীর রাজপথ প্রকম্পিত না করলে রাজনৈতিক আন্দোলন সফল হবে না উপজেলায় দলীয় প্রার্থীদের কারণ দর্শন নোটিশ দিচ্ছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা উপজেলা পরিষদে প্রথম ধাপে নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি তাদের কারণ দর্শনা নোটিশ দেওয়া হয়েছে। রাত থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে নোটিশ পাঠানো শুরু হয়েছে বলে দলটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বিএনপি ज्येष्ठ যুগ্ম महासचिव ভুলগবে রিসপি বলেন দলের সিদ্ধান্ত অমান্যকারী নেতাদের কারণ দর্শনা নোটিশ পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার আগামী 8 মে প্রথম ধাপে 150 উপজেলা নির্বাচন হবে। বিএনপি সূত্র জানিয়েছে দলের পদধারী অন্তত 18 জন নেতা সহ জন প্রত্যাহার করেননি তারা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদধারী আঠারো জন নেতার বাইরে অন্যান্যরা দলের সাবেক বহিষ্কৃত বা নিষ্ক্রিয় নেতা ও তাদের স্বজন এর বাইরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও দলের অনেকে নির্বাচন করেছেন তাদেরও কারণ ধরস নোটিশ দেওয়া হচ্ছে নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারণ দর্শক নোটিশে বলা হচ্ছে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি দল থেকে বারবার তাগাদা দেওয়ার পরও আপনারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাই আগামী তিন দিনের মধ্যে এর জবাব দেওয়ার অনুরোধ করা হলো। রাউজান মডেল দু হাজার চৌদ্দ সালের পর থেকে বিনা ভোটের স্থানীয় নির্বাচন রম্ব লেখক জেরাল্ড বার্জানের একটা উক্তি রয়েছে এরকম প্রতিটি নির্বাচন থেকে আমরা কি শিখি আমরা এটাই শিখি যে আগে নির্বাচন থেকে আমরা কিছুই শিখিনি উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে আগামী একুশে মে তার আগে এই উক্তির কথা কেন মনে পড়ল মনে পড়ল রাউজানের কারণে রাউজান সম্ভবত দেশের একমাত্র জনপদ যেখানে নির্বাচন হয় কিন্তু ভোট হয় না হয় না অশান্তি হট্টগোল একুশে মে অন্য অনেক উপজেলার মতো রাউজানে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছিল শব্দটা এখানে অনেকটা অতীতকাল নির্দেশ করছে করারই কথা কারণ ওখানে যে আর ভোটের প্রয়োজন নেই যথারীতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ তিনজন জনপ্রতিনিধি তাই ভোট গ্রহণের তারিখকে প্রায় এক মাস আগেই অতীতকাল হিসেবে বিবেচনা করা হচ্ছে যে কোনো নির্বাচনে লেই রাউজানে এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতা চিত্র দেখা যায় নির্বাচনে এটা রাউজান মডেল হিসেবে বিবেচিত দুই সালের রাউজানে উপজেলা পরিষদ নির্বাচনে বিনা ভোটে তিনটি পদে জনপ্রতিনিধি নির্বাচিত হয় এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা না বলে সিলেকশন বলা যায় তফসিল ঘোষণার পর কিংবা আগে কে কে কোন পদের জন্য যোগ্যতা নির্ধারণ বা সিলেকশন করা হয়ে থাকে সংবাদ সংબંધমতে তথ্য অনুযায়ী বিভিন্ন সময় স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলুল করিম চৌধুরী নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা বসিয়ে ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদের সিদ্ধান্তের বাইরে কেউ তখন আর প্রার্থী হন না এমন বিনা প্রতিদ্বন্দ্বিতার নজির দেখতে হলে আরো পেছনে যেতে হবে 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলুল করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এরপর থেকে রাউজানে স্থানীয় সরকারের প্রায়subprocess নির্বাচনে বিনা ভোটের প্রচলন শুরু হয় দু সালে অনুষ্ঠিত ১৪টি ইউপি নির্বাচনের মধ্যে এগারোটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয় দু হাজার একুশ সালে চোদ্দ ইউনিয়নের সব কটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা নির্বাচিত হন একই বছর পৌরসভা নির্বাচনে পৌর চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অতীতে বিভিন্ন সময় সংসদ সদস্য এ বি এম করিম চৌধুরী দাবি করেছিলেন ওখানে মতদ্বৈততা কেউ করেন না সর্বসম্মত সিদ্ধান্ত সবাই মেনে নেন বিএনপিও বলতে পারবে না তাদের বাধা দেওয়া হয় তবে সর্বসম্মত সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তার দফার হয় দৃষ্টান্ত হিসেবে দুই হাজার একুশ সালের পৌর নির্বাচনের ছয় নম্বর ওয়ার্ডে সর্বসম্মত সিদ্ধান্তের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দৃষ্টান্ত হিসেবে 2021 সালে পৌর নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডের সর্বসম্মত সিদ্ধান্তর প্রার্থী বিরুদ্ধে গিয়ে মরণানপত্র জমা দিয়েছিলেন বিকাশ দাসগুপ্ত নামের একজন। এরপর পর বিকাশাচুরও লুকিয়ে থাকা জীবন শুরু হয়েছিল পরে অবশ্য ক্ষমা চেয়ে ঘরে ছেলে ঘরে ফিরেছিলেন। এর আগে 2016 সালে বিভিন্ন ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মরণণগণবতীল হয়েছিল কৌশলে। কৌশলটা হলো প্রস্তাবকারী সমর্থকারী নিজের উপস্থিত হয়ে বলেছিলেন তাদের সাখর জাল করা হয়। এ হলো নির্বাচনের রাউজান মডেলের ইতিহাস আর সেই ইতিহাসের পটধরে ইওশানাল হায়দার দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানের মশনদে আসীন হতে চলেছে এবার উপজেলা পরিষদ নির্বাচনের কেবল নির্বাচন এলে জনগণের মতামত দেওয়াটার বিষয়টি উপেক্ষিত থাকছে বারবার তবে নির্বাচনের রাওজান মডেল এ শুধু নির্বি নেতিবাচক নয় অনেকে লাভও দেখছেন এই যেমন পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিবেদন পড়তে পড়তে একজনের মন্তব্যটা এরকম কমিতে রাষ্ট্রেরই লাভ হলো নির্বাচনের জন্য যে পরিমাণ অর্থ জনবল লাগতো তা অন্তত দরকার হচ্ছে না এটাই তো নগদ লাভ ভোট না হওয়ায় আরো কিছু লাভজনক খাত বিবেচনায় আনা যাক এর মধ্যে পোস্টার ছাপা খরচ মাইক খরচ সর্বোপরি প্রচারণার ব্যয় প্রার্থীদের জামানতের খরচ তো রয়েছে এছাড়া প্রার্থীদের চা নাস্তার একটা বিশাল ব্যয়ও বেঁচে যাবে দোকানে চায়ের কাপে ঝড় তুলতে গিয়ে অহেতুক মানুষের সময় ও কর্মঘণ্টা নষ্ট হবে না ভোটের দিন সাধারণ ছুটিও দরকার হবে না আরেকটা বড় ইতিবাচক দিক হলো ভোট হলে মারামারি খুনো খুনি রক্তপাতের ঝুঁকি থাকে এখন সেটা থেকে মুক্ত আর ক্ষতি সামান্য হয়তো রয়েছে যেমন এরকম বিনা জনপ্রতিনিধি দেখতে দেখতে রাওজনের একটা প্রজন্ম তাও ভুলে যেতে পারে তাও সমস্যা নেই কারণ তারা তো অগ্রগামী কারণ বর্তমানে বসে ভবিষ্যৎকে যে মুহূর্তে কারণ বর্তমানে বসে ভবিষ্যৎকে যে মুহূর্তে অতীতকাল হিসেবে বিবেচনা করতে পারছেন তা তো নির্বাচনে রাওজন মডেলের কল্যাণেই প্রিয় দর্শক এই সিরা সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন